সালামু আলাইকুম ইপিএস বাংলার নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত তো আশা করি আপনি থেওয়া ইল এবং ই শুনেছেন এখন শুধু হোয়ালথং আর জংবোটা হোয়ালথংটা অবশ্যই সহজ দেখিয়ে দিচ্ছি তারপরে জংবোটা হচ্ছে যে কোন মেশিন কিভাবে ব্যবহার করতে হয় ব্যবহার পদ্ধতিটা তারা আজকে আমাদেরকে দেখাচ্ছে তো একটু খেয়াল করবেন এটা অনেকটা গুরুত্বপূর্ণ অনেকটা তো দেখে আগে হোয়ালথংটা দেখি হোয়ালথংটা আমি আপনাদেরকে একটা কৌশল দেখিয়ে দিচ্ছি যে আপনি এভাবে করলে একবারে সহজ হবে এখানে বলা হচ্ছে যে যা ভানন ভানুন কাজ করার পাংবাবল নিয়ম মোরো মিয়ন জানা না থাকলে অতকে মাল হেয়া দৈ কীভাবে কথা বলবেন যদি আপনার কাজ করার নিয়মটা জানা না থাকে তাহলে আপনি কিভাবে তাকে জিজ্ঞাসা করবেন এটাই তো বগি চরম উদাহরণের মতো মোর বলে দেখুন উদাহরণটা কি দেখি আমরা একটু খেয়াল করেন যে এখানে মূল শব্দটা হচ্ছে এটা জাগদম হাদা এই অনুকরণে সবগুলো শব্দ বলতে হবে আপনাদেরকে প্রথম হচ্ছে যে ইগো এটা অতককে কিভাবে জাগদং হানুঞ জাগদং অর্থ হচ্ছে পরিচালনা করা এটা কিভাবে পরিচালনা করতে হয় জানেন খারু ছিও জম জুসে একটু শিখিয়ে দিন এটা কিভাবে পরিচালনা করতে হয় জানেন কি এই যে মূল বিষয়টা হচ্ছে শব্দ আর জি আর নে হ্যাঁ বসে দেখুন ইরককে হামিউন দই এভাবে করলে হবে এখন দেখেন এখানে একটা শব্দ হচ্ছে যে কুত্তা কুত্ত অর্থ হচ্ছে চেপে লাগানো চেপে লাগানো হ্যাঁ তো এখন এখানের মধ্যে শুধুমাত্র এই যে জাগদং হা নুন হাদার পরিবর্তে কুতনুন জি আর বলবেন ইগ এটা অতককে কুত নুন আর নুনায়ু কিভাবে চেপে লাগাতে হয় জানেন কি জম খারুচি একটু দেখিয়ে দিন নে বসেও দেখেন ইরক্ষে হামিয়ন দুই এভাবে করলে হবে বুঝতে পারছেন বিষয়টা এরপর হচ্ছে খলদা এখন এখানে বলতে হবে আপনার খরু মিয়ন জি আরায়ু জি নুনায়ু মানে এটা কিভাবে জুলাতে হয় জানেন কি একটু শিখিয়ে দেন এরপরে এখানে জারুদা জারু নুনায়ু ওই যে যুক্ত করে ওটার মতো সম্পন্ন করবেন তারপরে সাং জারুল জব জানেন কি জম খারচিও এরপরে থালদা তারপরে জোজল হাদা হা দা অবশ্যই গুলো যদি পড়েন তাহলে এটা আপনার জন্য একবারে সহজ প্রথমটার অনুকরণে শুধুমাত্র করবেন যেটা আসক না কেন আচ্ছা মূল বিষয় দেখি আঞ্জন হান দোগো আঞ্জন হান দোগো নিরাপদ সরঞ্জাম মিথ এবং খিগিয়ে মেশিন সায়ং ব্যবহার পদ্ধতি নিরাপদ সরঞ্জাম এবং মেশিন ব্যবহার পদ্ধতি এই যে দেখেন এই লোকগুলো কাজ করতেছে এক একজন থেকে এক একজনের চেহারাটা দেখে একটু দেখবেন হ্যাঁ তো ওয়ার্ডগুলো আগে আপনি নোট করেন হ্যাঁ তো দেখি কি বলে সখং গনুন সখং গনুন এটা হচ্ছে যে হাত দ্বারা পরিচালিত যন্ত্র হাত দ্বারা যে সমস্ত মেশিনারির কাজ করা হয় সেই যন্ত্রগুলো সখন গণন হাত দ্বারা পরিচালিত যন্ত্র ওয়াক্সিল হাগে ওয়াক্সিল হাগে সঠিকভাবে হাত দ্বারা পরিচালিত যন্ত্র সঠিকভাবে জাগ্য দরে জাগব মোড়ে কাজের সামগ্রীতে যেই জিনিসটা কাজ করবেন সেটা হ্যাঁ হাত দ্বারা পরিচালিত যন্ত্র সঠিকভাবে দরে কাজের সামগ্রীতে জং হাগে জং হাগ হাগে মানে যথাযথভাবে এখানে বলতে পারেন যথাযথভাবে জাংছাক্ষু স্থাপন করার পরে সায়ং হেয়া হামনি দেয় ব্যবহার করতে হবে বুঝেন হাত দ্বারা পরিচালিত যন্ত্র সঠিকভাবে দোরে কাজের সামগ্রীতে যথাযথভাবে স্থাপন করার পরে ব্যবহার করতে হবে মোট কথা হচ্ছে যে মেশিনটা আগে ভালোভাবে হাত দ্বারা ধরতে হবে এরপরে যেখানে কাজ করবেন সেখানে যথাযথভাবে রেখে ভালোভাবে রেখে তারপরে কাজটা করতে বলা হচ্ছে তারপরে আচ্ছা তো দ্বিতীয় নাম্বারটা দেখি কি বলে হুইজন হানুন হুইজন হানুন মানে ওই যে হুইজন অর্থ হচ্ছে গুরুনয়ন মেশিন গুরুনয়মান খিগিরুন মেশিন সায়ং হালতে নুন ব্যবহার করার সময় ঘূর্ণায় মান এই যে মেশিনটা ঘুরাই গুড়ার কাজ করার এটা হ্যাঁ ছিদ্র করে যে ঘূর্ণায়মান মেশিন সায়ং হালতেনুন ব্যবহার করার সময় জাঙ্গাবুল হাত মোজা ছাগিয়ং হান ছাগয়ং হান অর্থ হচ্ছে ব্যবহার করা মানে হাত মোজা ব্যবহার করার ছেরো অবস্থায় হাত মোজা ব্যবহার করার অবস্থায় মানজিও সনুন মানজিও সনুন স্পর্শ করা আন্দুইম নিতে হবে না গুরনিয়নমান মেশিন ব্যবহার করার সময় মোজা ব্যবহার করা অবস্থায় স্পর্শ করা যাবে না মানে ওই যে গুরনয়ন যে মেশিনগুলো রয়েছে সেগুলো হাত মোজা অবস্থায় আপনি স্পর্শ করতে পারবেন না কারণ ওই যে হাত মোজার যে কোনো একটা রশি অথবা পিতা টেনে নিয়ে যেতে পারে এই জন্য বলা হচ্ছে যে গুরনয়ন মেশিন ব্যবহার করার সময় হাত মোজা ব্যবহার করা অবস্থায় স্পর্শ করা যাবে না আচ্ছা তৃতীয় নম্বরটা দেখি কি বলে এক একটা তে এক একটা চেহারা ইয়নমা ইয়নমা জাগবর তো যে পালিশিং মসরিন যে পালিশ করে যে ওটা হ্যাঁ ইয়নমা জাগবল মসরিনের কাজ হালতেনন করার সময় মসরিনের কাজ করার সময় জাঙ্গাবুল হাতমুজা বদগ খুলে মসরিনের কাজ করার সময় হাতমুজা খুলে যশগুরু যশগুরু মানে ই সাবধানতার সহিত মেশিনের জসগুরু। হুইজন খি গিয়ে মানে মেশিনের গতি কমিয়ে যশগুরু হুইজন সি খিও মিয়ন মেশিনের গতি কমিয়ে হাতমোজা খুলে মেশিনের গতি কমিয়ে মেন সুরো মেন সোনুরো খালি হাতে কাজ করতে হবে মানে বলা হচ্ছে যে পালিশিংয়ের যে কাজ আছে সেগুলো করার সময় হাত মোজা খুলে মেশিনের গতি কমিয়ে খালি হাতে কাজ করতেই হবে তারপরে দেখি এটাই কি বলে এটার অবস্থা তো আরও করুন তিনটা শেষ আচ্ছা সন লেদ মেশিন আছে না ওই যে লেদ মেশিন হুম লেদ মেশিন জাগো বল কাজ করার সময় লেদ মেশিনের কাজ সিজাক হাগে শুরু করার জনে পূর্বে লেদ মেশিনের কাজ শুরু করার পূর্বে ইলজং কাজ সিগান কিছুক্ষণ মানে বন্ধ রেখে সিগান কিছুক্ষণ সময় খিগিরুল মেশিন খুম হয়ে জন খুম হয়ে জন চালু করে মানে মেশিন কিছুক্ষণ জিগিয়েছ চালু করে ওয়ে মালামাল মুল্লিম মালামাল মুল্লিম মানে হচ্ছে পরীক্ষা করে নেওয়াটা মালামাল যন্ত্রপাতি চেক করে সাংথেরুল চেক করা ওয়াগিন হেয়া চেক করাটা সামনে দেখ ভালো মানে ভালোভাবে চেক করে নিতে হবে এখানে বলা হচ্ছে যে লেদ মেশিন কাজ করার সময় পূর্বে মেশিনটা কিছুক্ষণ চালু করে রেখে তো ওই যে মালামাল রয়েছে সেগুলো একটু ভালোভাবে চেক করে নিতে হয় এটাই বলা হচ্ছে তো ওকে ভিডিওটা এতটুকু পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন